ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। দেখুন ভাই, একজন মানুষ যখন খারাপ পথে যায়, শরীর বিরোধী কাজকর্ম করে, তো সেই থেকে বাঁচার জন্য সর্বপ্রথম মানুষের যেটা জরুরি জিনিস সেটা হলো যে ইলম, জ্ঞান অর্জন করা, সঠিক সহি এবং বেঠিক জিনিসের জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করবে এবং জ্ঞান অর্জনের পরে দ্বিতীয় কাজ হলো যে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবসময় যেন ভালো পথে পরিচালনা করেন, পরিচালিত করেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন এবং বারবার আল্লাহ রসুল আল্লাহর কাছেও আল্লাহ রসুল দেখেন, একজন নবী হয়েও আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ যেন আমি পথভ্রষ্ট না হয়ে যাই, গুমরা না হয়ে যান, আজিল্লা ও উজাল্লা, এরকম আল্লাহ রসুল বলতেন যে আমি যেন গুমরা না হয়ে যাই এবং আমাকে যেন গুমরা করে না দেওয়া হয়। এভাবে আল্লাহর কাছে বারবার দোয়া করতেন। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা প্রত্যেকটা মানুষ মাত্রে ভুল হয়, হ্যাঁ, তো আমরা আল্লাহর কাছে তৌবা করব এবং আল্লাহর কাছে দোয়া করব সর্বদা। সকাল সন্ধ্যার জিকির আছে সেগুলো পড়বো এবং আরও বিভিন্ন রকমের দোয়া আছে, জিকির আছে, যেগুলো পড়বো আল্লাহর কাছে আমরা দোয়া করব যে আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথ এবং বিভিন্ন শয়তানি অসুস্থতা থেকে, শয়তানির কর্মকাণ্ড থেকে বাঁচার তৌফিক দান করেন। তো এই দোয়া আমাদের প্রত্যেককেই করতে হবে। এইভাবে আমরা ইনশাআল্লাহ মন্দ কাজ থেকে বাঁচার চেষ্টা, এবং যা কিছু মানুষ করি আমরা তার পিছনে বা যে কোনো চলার পথে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে আল্লাহর ভয় ভীতি রাখা, এটা একটা জরুরি জিনিস। কারণ আল্লাহর খফ এলাহি, আল্লাহর ভয় ভীতি থাকলে মানুষ গুনার কাছ থেকে বাঁচতে পারে। তো এই জন্য আপনি যে কোনো কাজে যাবেন, যখনই গুনার কাজে যাবেন বা কেউ যাবে, তখন তাকে চিন্তা করা দরকার যে এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দেখছেন, এই গুনার কাজটা সে তো অবশ্যই জানে যেটা গুনহা। অতএব সে গুনার কাজে যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দেখছেন, আল্লাহর সামনে আমি এই গুনার কাজ করে কীভাবে দাঁড়াবো, কিয়ামতের দিন আমাকে উঠতে হবে আল্লাহর সামনে, এই সমস্ত চিন্তা ভাবনা তা রাখতে হবে। খফ এলাহি অর্থাৎ আল্লাহ ভীতি, আল্লাহর ভয় ভীতি, এটা আমাদের মাঝে সবসময় রাখতে হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, তুমি দুনিয়ার যেখানেই থাকো সেখানে আল্লাহর ভয় ভীতি রাখবে। যখন আল্লাহর ভয় ভীতি আপনার ভিতরে থাকবে, তখন অবশ্যই আপনি নোংরা এবং গুনহার কাজ থেকে বাঁচতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর ভয় ভীতি রাখার এবং সমস্ত ধরনের গুনহার কাজ থেকে বাঁচার এবং সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন।